আপনার এখানে কত ধরনের মোটামুটি টপ পাওয়া যাবে? মানে 22 রকম আইটেম আছে। 22 রকমের? আচ্ছা, এই যে টপগুলো দেখছি এগুলো কত ইঞ্চি টপ? এগুলো আপনার 12x6 ইঞ্চি আছে। একটা আছে আপনার 12x9 ইঞ্চি। আচ্ছা, এগুলোর দাম কেমন আছে? এটা আপনার 100 টাকা পিস। এই কত কিলো করে মাটি ধরবে এটা দেবো? এটা অনুমান করা যায় না, হাফ বস্তা করে হিসাব থাকে এগুলো। হাফ বস্তা? হ্যাঁ। আর এগুলো আছে আপনার 12x5 এটা 80 টাকা রেট আছে। 80 টাকা রেট? তাছাড়া 8 ইঞ্চি 10 ইঞ্চি এই যে 10 ইঞ্চি আছে গ্লাস এগুলো। এগুলো 50 টাকা পিস। 50 টাকা পিস? আমার এদিকে আছে 8 ইঞ্চি গ্লাস। এগুলো 8? এগুলো 40 টাকা পিস। 40 টাকা পিস? আচ্ছা, আপনার এই এখানে যদি কেউ এসে নিতে চায় আপনার এই অ্যাড্রেসটা একটু বলে দেন না। অ্যাড্রেসটা হচ্ছে গোমা ছোটবাগুনিয়া জোড়া ব্রিজের আগে। দোকানের নাম মাতারা পাল সেন্টার। আমার নাম বসন্ত পাল। আর আপনি কি মানে কোথাও পাঠানোর জন্য গাছ মানে সরি কোথাও যদি টপ কেউ অর্ডার করতে চায় আপনি কি দিতে পারবেন বেশি করে? তাহলে আপনার দেওয়া যাবে, সময় দিতে হবে। আচ্ছা, ফোন নাম্বার তাহলে বলে দেন একটু। ফোন নাম্বার হচ্ছে 8918228627। আচ্ছা, আর এখানে তো দেখছি বড় বড় সাইজের টপ। এগুলো বড় গামলা টপ বলে এগুলো? গামলা টপ? এটা হচ্ছে 16 ইঞ্চি গামলা। এগুলো আপনার 180 টাকা রেট আছে। 180 টাকা রেট? আর ওই পাশে আছে 18 ইঞ্চি। কোনগুলো? ওইগুলো না, এই বড়টা আছে 18 ইঞ্চি। এটা? এগুলোর দাম? ওটা আছে 250 টাকা। 250 টাকা? 250 টাকা। এবার রিটেল, এগুলো রিটেল প্রাইস থাকে, যদি কেউ মাল বেশি নেয় তখন সেটা আমরাটা পাইকারি রেটে আমাদের থাকে। এইগুলো ছোট টপ তো? ছোট, এগুলো 4 ইঞ্চি। এগুলো অ্যাডিনিয়ামের জন্য? হ্যাঁ। এগুলো 20 টাকা। তাছাড়া হ্যাঙ্গিং ভ্যাঙ্গিংগুলো আছে? আছে, দেখা একটু। এখানে আপনার লক্ষ্মী ভান্ডার বা বকো ভাঁড় যেগুলো বলা হয় এগুলো তো আছে দেখছি? এখানে সব রকম জলের বোতল, জলের চালা, সব মাটি? সবই মাটি। সব রকম কিছুই ফুটো করা আছে। তাছাড়া এখানে ঘটও রয়েছে? মাটির মোটামুটি সমস্ত? হ্যাঁ, মাটির কিছু প্রচুর রকম আইটেম আছে। আর পেছনের দিকেও তো দেখলাম, পেছনের দিকটা একটু দেখিয়ে দিয়েছে। প্যারালাল? হ্যাঁ। এগুলো প্যারালাল? এগুলো প্যারালাল, এগুলো হচ্ছে 8 ইঞ্চি 10 ইঞ্চি 6 ইঞ্চি সব প্যারালাল। ফলের গাছ থেকে নিয়ে ফুলের গাছ সমস্ত? সব রকম, সব রকমের সব আমার কাছে পাওয়া যায়। আচ্ছা, এইগুলো এরকম মাঝখান দিয়ে কাটা কাটা কেন? পাখির গাছ বলে। পাখির? হ্যাঁ, এগুলো বর্তি পাখির ভাষা। আচ্ছা, পাখির ভাষা? ওপাশে আছে হাড়ি। হাড়ি? ওই যে এগুলো কি একই সাইজের নাকি আলাদা? এইগুলো সবই আছে? এগুলো সরা টাইপের আছে? এগুলো আছে পিটুনিয়া টপ বলে। পিটুনিয়া টপ? হ্যাঁ, এগুলো পিটুনিয়া টপ, মানে পিটুনিয়া ভেতরে সাজানো হয়। হ্যাঁ। মাল সব রয়েছে এখানে? এখানে সব কাঁচা মাটি দিয়ে মোটামুটি তৈরি হচ্ছে, পাশাপাশি মাটির জিনিস পোড়ানোর জন্য পিছনে রাখা আছে, করা হয়েছে। এদিকে কাজও চলছে। কাকিমা, কাজ চলছে? এটা কি হবে, কলসি নাকি? সারাদিনে কত পিস করেন? করলে 100 পিসও করা যায়? দেখুন, সব মাটির কাজ এখানে চলছে। এইগুলো কি কাকিমা? এগুলো তো আবার এইগুলো মুরগির তাবা, মানে ঘুড়ির মতন লাগবে। হ্যাঁ, মালসা?
এখানেও দেখুন রয়েছে ছোট ছোট টপ টাইপের, কলসি টাইপের, একদম ছোট্ট ছোট্ট সাইজের। এদিকে সরা টাইপের আছে বিভিন্ন সাইজের। এদিকে ঘট রয়েছে, পাশাপাশি এদিকে আরও সব কিছুই রয়েছে ভেতরের দিকে। এই ঘরের ভেতরে পোড়ানো হয় মাটির জিনিস, দেখুন। এখানে সব রাখা আছে, কাঁচা মাটি দিয়ে তৈরি, সব কাঁচা মাটি দিয়ে সবে তৈরি করা হচ্ছে মালসা। এরপরে পোড়ানো হবে সেটিয়ে। আর যে প্রচুর রয়েছে টপ, বড় বড় সাইজে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, সমস্ত সাইজের রয়েছে। এখানে দেখুন এগুলো মাটির কিন্তু বোতল, মাটির বোতল। এটা জল খাওয়ার একটি পাত্র। পাশে যশোর, আর যশোরের গায়ে পাশাপাশি দোকান দেখুন। Thank you.